বিএনপি জামায়াতের ডাকা তিন দিনের অবরোধের তৃতীয় ও শেষ দিন আজ। যাত্রী সংকট ও ভাঙচুর আতঙ্কে গত দুই দিনের মতো আজও রাজধানীর সঙ্গে সারা দেশের পরিবহন যোগাযোগ প্রায় বন্ধ। তবে এত কিছুর মধ্যেও কথা রেখেছেন পরিবহন মালিক সমিতির মহাসচিব খন্দকার এনায়েতুল্লাহ। অবরোধে বাস চলাচল সচল রাখার ঘোষণা দেওয়ার পর অন্যান্য পরিবহন প্রায় বন্ধ থাকলেও সড়কে চলছে তার মালিকানাধীন এনা পরিবহন। আমাদের গাড়ি আমাদের প্রতিদিনের যে শিডিউল, সেই শিডিউল অনুযায়ী আমাদের গাড়িগুলো চলতেছে। আমাদের গাড়িগুলো আমাদের স্টপ নাই, আমাদের যেভাবে প্রতিদিন চালাই নর্মাল দিনে সেইভাবে আমরা গাড়িগুলো চালাচ্ছি। রাস্তাঘাটে কোনো রাস্তাঘাটে সমস্যা হলে সমস্যা মাঝে মাঝে হইতেছে, আবার নাই। এখন পর্যন্ত কোনো ক্ষয়ক্ষতি হয়েছে? এখন পর্যন্ত ক্ষয়ক্ষতি সেরকম ভাবে হয়নি আমাদের। বুঝতে পেরেছি। যাত্রী সংকটের কারণে গাড়ি আগের তুলনায় কম। আগে যেখানে আমরা 10টা গাড়ি চালাতাম ওখানে এখন যাচ্ছে 7টা। মিনিমাম 30-35 জন যাত্রী দিয়ে আমরা সাথে আছি, ঠিক আছে? মোটামুটি তো একটু তবু হালকা পাতলা তো করবে, আমি এত আর ভয় নেই যে আসলাম রাস্তাঘাটে অনেক সিঙ্গেলও করছে। যদি আসছে মোহাম্মদপুর থেকে আস, সিঙ্গেলের মধ্যে আটকে আছে, তা ওইরকম তো অবরোধ তো আমার মনে হয় না। বিভিন্ন জেলাগামী পরিবহন সংশ্লিষ্টদের সঙ্গে কথা বলে জানা গেছে, যাত্রী সংকটে বাস ছাড়তে পারছে না তারা। তবে দেড় থেকে দুই ঘন্টা পর পর চলছে এনা পরিবহনের কিছু বাস।